नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्ना घरे अपने सकल के स्वागत। आज हमें आबार एक नतून रेसिपी निये हाजिर हुई। तो बंधुरा, आज के चिकेनेर एक रेसिपी बनिए देखाबो। चिकेन खेते सकले ही भालोबाशेन, तो चिकेनेर स्वाद जदि माझे माझे बदल कर रान्ना करा जाए ताहले तो खूब ही भालो हय। तो आज के कड़ाई चिकेन बनिए देखाबो। तो बंधुरा चलुन रेसिपिटा स्टार्ट करछि। कड़ाई चिकेन बनाबो, तार जोन्नो जे उपकरणगुलो लागबे बोले दी। एखाने चिकेन निये निएछि 700 ग्राम। आमी चिकेनेर बडी थेके मांस प्लस लेग पिस मिशिए निएछि। तो आपनाराओ चिकेनेर बडिर जे कोनो पार्ट निते पारेन, आलादा करे कोनो रिक्वायरमेंट नेई। एखाने एकटा बड़ो क्यापसिकाम बड़ो बड़ो करे टुकरो करे निएछि, दुटो पेंयाज कुचि करे निएछि, आर चारटे काँचा लंका चिड़े निएछि, एकटा बड़ो टमेटो पेउरि बानिए निएछि, 3 टेबिल चामच टक दई निएछि, 3 टेबिल चामच रिफाइन अएल, 2 टेबिल चामच आदा बाटा, 1 टेबिल चामच रसुन बाटा, 1 टेबिल चामच कसौरि मेथी निएछि रोस्टेड एटा करे रेखेछि, 1 टी स्पून हलुद गुड़ो, 1 टी स्पून झाल लंकार गुड़ो, 1 टी स्पून काश्मीरी लंकार गुड़ो निये निएछि। एखाने स्वादमतो नून, स्वादमतो चीनी, एकटा शुकनो लंका आर 2-3 टे तेजपाता निये निएछि। एबार कड़ाई चिकेनेर मेन जे मसला आमी सेटा बानिए नेब। बानिए नेवार आगे बोले दिई आमी की की निएछि। धने निएछि 1 टी स्पून, जिरे 1 टी स्पून, 1 टेबिल चामच कसौरि मेथी, मौरि निये निएछि 1 टी स्पून, गोलमरिच निएछि कयेकटा, 2 टो शुकनो लंका, दारचिनी, लवंग और एलाच निएछि 2 टो करे। एबार आमी एटाके शुकनो खोलाय भेजे निये गुड़ो मसला बानिए नेब। एबारे एकटा बोल निये निएछि, बोलेर मध्ये चिकेनेर पिसगुलो निये निच्छि। आमी मांसटा आगे थेकेई भालोभावे धुइये रेखेछि। एबार एर मध्ये नून दिये दिच्छि, किछुटा नून दिलाम, बाकिटा रान्नाय लागबे। आर दईटा पुरोटाइ दिये दिलाम। दिये भालोभावे चिकेनेर साथे एटा मिशिये निच्छि। आमी एभावे एटा मेखे नेवार पर 10 मिनिट रेखे देव। चिकेनटा भालोभावे दई दिए ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এর ফাঁকে এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে একটা গুঁড়ো করে গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা বানিয়ে নিচ্ছি গ্যাস অন করে। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কাটা দিলাম। শুকনো লঙ্কাটা আমি ভেঙে নিয়েছি। জিরে দিলাম, ধনে দিলাম, গোলমরিচ, দারচিনি, এলাচ আর মৌরি দিয়ে দিলাম, কসৌরি মেথি ছাড়া বাকি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে আমি এটা 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 2 মিনিট মশলাগুলোকে খুব ভালোভাবে শুকনো অবস্থায় ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে আমি এর মধ্যে কসৌরি মেথিটা দিয়ে দিলাম। এটা 10-15 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একদমই বেশি ভাজা হবে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একসাথে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিচ্ছি। গ্যাসটা আবার অন করে নিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পুরো তেলটাই দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি ভালোভাবে ভেঙে রেখেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল লাল করে ভাজা হবে না। 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়েছি 1 মিনিট। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এটাকেও ভালোভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর রসুনের পেস্ট 2 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা মিশিয়ে নিচ্ছি একটু।
এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা যেরকম খাবেন সেই মতো মিশিয়ে নেবেন। নুন দিচ্ছি, চিকেন ম্যারিনেট করার সময় কিছুটা নুন দিয়েছিলাম। এবার একসাথে আমি আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দু মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটা দই দিয়ে ম্যারিনেট করার জন্য একটু নরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে। এটা নান, রুটি বা কুলচা সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা এখন দিলাম, এর আগে দিলে ক্যাপসিকামটা গলে যেত, তো আমি ক্যাপসিকামটা একটু গোটা গোটা রাখবো। আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে ভালোভাবে 20 মিনিট ধরে কষিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য। তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটা কষাবো। 20 মিনিটের মধ্যে আমি 3 থেকে 4 বার ঢাকনাটা দিয়ে দেব। আবার ঢাকনা খুলে আমি ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব। আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলার বাটি থেকেই আমি এটা দিয়েছি, আলাদা করে জল দিতে লাগবে না। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট ঢেকে দিচ্ছি, তারপর আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, এর মধ্যে জল দিয়ে দেওয়ার জন্য এটা সিদ্ধ হতে সুবিধা হবে। আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটা আগে থেকেই আমি রোস্ট করে রেখেছি, একটু ক্রাশ করে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, চিনিটাও মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। এবার ঢাকনাটা আমি 5 মিনিটের জন্য দিয়ে রাখছি, তাতে গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে যাবে। আমি একইভাবে 20 মিনিট এটাকে কন্টিনিউ করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার একইভাবে ঢাকনাটা দিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। আমি এই 20 মিনিটের মধ্যে মোট 4 বার ঢাকনা দিয়ে তারপর আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে একদম কষিয়ে নিয়েছি। গ্রেভিটা অনেক বেশি শুকনো হয়ে গেছে, গ্রেভি থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে গেছে, আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। কড়াই চিকেনের এটাই মেন মশলা, এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এর ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, এটা খেতে খুব বেশি টেস্টি হবে, খুবই ভালো হবে। আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকনাটা আমি আবার দিয়ে দিলাম আর গ্যাস অফ করে দিলাম। কড়াই চিকেন একদম রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইল, রেস্টুরেন্টের মতো স্বাদে পারফেক্ট কড়াই চিকেন রেডি হয়ে গেছে। এটা রুটি, নান বা কুলচা যে কোনো খাবারের সাথে খেতে খুবই ভালো লাগবে। এটা গরম অবস্থায় আমি সার্ভ করে দিচ্ছি, তো আপনারাও এভাবেই আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।